নৃশংসভাবে ঘুমন্ত দুই বছরের পুত্র সন্তানকে মেঝেতে আছাড় দিচ্ছেন খোদ নিজের জেঠিমা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগের ভিত্তিতে মালদা থানা পুলিশ গত শুক্রবার গ্রেপ্তার করে অভিযুক্ত জেঠিমা শিবানী বিশ্বাসকে। এদিন অভিযুক্ত মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে মালদা থানা পুলিশ। শনিবার অভিযুক্ত মহিলাকে মালদা জেলা আদালতে পাঠানো হয়। অভিযুক্ত শিবানী বিশ্বাস শিশুর উপরে সেদিন অত্যাচার করেছেন তা স্বীকার করে নেন, তবে এর আগে কোনোদিন নির্যাতন করেননি বলে দাবি করেছেন তিনি এবং সেদিন তার যে কি হয়ে গিয়েছিল সে নিজেও বুঝে উঠতে পারছেন না এমনটাই জানিয়েছেন অভিযুক্ত মহিলা। দুবছরের ঘুমন্ত শিশুকে আছাড় মেরেছিল তার জেঠিমা এবং সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ মালদা জেলা আদালতে পাঠানো হয়। নৃশংসভাবে ঘুমন্ত দুবছরের পুত্র সন্তানকে মেঝেতে আছাড় দিয়েছেন খোদ নিজের জেঠিমা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগের ভিত্তিতে মালদা থানা পুলিশ গত শুক্রবার গ্রেপ্তার করে অভিযুক্ত জেঠিমা শিবানী বিশ্বাসকে এবং অভিযুক্ত মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মালদা থানায় মামলা দায়ের করে পুলিশ। শনিবার অভিযুক্ত মহিলাকে মালদা জেলা আদালতে পাঠানো হয় এবং অভিযুক্ত শিবানী বিশ্বাস শিশুর উপরে সেদিন অত্যাচার করেছিল তা স্বীকার করে নিয়েছেন। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. Shunbo Uchukto Mohila Shivani Bishash ki janiyechen. Apni bachchatake keno merechilen? নিজেদের শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগ করেন যে দীর্ঘ এক বছর ধরে প্রতি শনিবার মঙ্গলবার করে তার শিশুকে একা রেখে নির্যাতন করতো এবং সেদিন মোবাইল ক্যামেরা বন্দী করে ছেলেকে কিভাবে নির্যাতন করেছে তাই অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘরে আমি শুয়ে রেখে ক্যামেরা বিশ্বাস করছি না, কারোর দিকে পারছি না, আমি কাজ করবো কে, আমার দিকে সাপোর্ট নেই তো কে আমার কথা বিশ্বাস করবে না। কতদিন ধরে হয়ে যাচ্ছে, এক বছর ধরে টর্চার করে যাচ্ছেন, ধরবোটা কি করে, কে করছে না করছে বুঝতে পারছি না। তারপরে আমি দেখলাম ওর বাবা তো যেদিন থাকে না সেদিন এই ঘটনা হয়, আর মঙ্গলবার শনিবার পেঁচিয়ে মারা হয়, মানে ভূতের কথা বলে মারবে যে শনিবারে আর মঙ্গলবারে ভূত ধরে ভূত ধরে আর ভূতে মেরে খেয়ে চলে যায়। তেমন না চান করতে গেছি বাথরুম থেকে বেরিয়ে না ক্যামেরাটা অন করেছি আসি দেখি কোন ভূতটা, এখন থেকে ওরই জেঠিমা ওকে ধরে ধরে মারছে। আমি চাচ্ছি ওর শাস্তি হোক, আমার বাচ্চাকে এমন ভাবে কেন মারলো, ওর সঙ্গে আমি থাকতে চাই না।